আমি তার মনের ইচ্ছাটা আজকে পূরণ করে দিলাম, সেও এখন আমার সামনে বসে আছে। এই হোটেলে খাওয়ার পর গলা কাটা দাম রাখছে। Hey guys, assalamu alaikum. My name is Noob Khan and welcome to my new vlog 35. এখন আমি চলে এলাম মাগাটায়। এখানে আসার একটাই উদ্দেশ্য, আজকে ইলিশ খাবো। সো গাইস, আজকের ভিডিওটা সবাই দেখতে থাকো। লেটস গো, এনজয় দা ব্লগ। এখন আমরা এই ট্রলারে করে যাবো ওই পদ্মা সেতুর নিচে। সো গাইস, লেটস গো, যাওয়া যাক। আর আজকে অনেক মজা হবে। আর যারা এখন আমার ব্লগে লাইক করে না গাইস, অবশ্যই লাইক করে দাও প্লিজ। সো গাইস, লেটস গো। তোমাদেরকে বারা বিষয়টা বলে দিয়ে জন প্রতি 100 টাকা করে। এখান থেকে যাবে পদ্মা সেতুর নিচে, তারপর ওখান থেকে যাবে একটা ছোট দ্বীপে, ওখানে 10 মিনিট থাকবে, তারপর আবার ওখান থেকে ঘাটে নিয়ে আসবে। আর ওই উপর থেকে বাস বুঝতে পদ্মা সেতু বা পদ্মা বহুমুখী সেতু হচ্ছে বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মিত একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। এই পদ্মা সেতুটি 2022 সালে 25 জুন উদ্বোধন করা হয়। এই যে প্লেটে দেখতে পাচ্ছ, এটা কত নম্বর প্লেট তা আমি সঠিক জানি না। এই পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছে 26 নভেম্বর 2014 সালে আর শেষ হয়েছে 23 জুন 2022 সালে। আসার সময় আমি আসছিলাম পদ্মা সেতুর উপর দিয়ে, আর এইটার নিচেই রয়েছে রেল সড়ক। ওই যে বোর্ডগুলো, এখন আমরা ওখানে যাচ্ছি। এখন আমরা চলে আসলাম একটা দ্বীপে, অনেক বড় একটা দ্বীপ।
অনেক বড়। এখানে তোমরা যদি আসো সময় পাবো 10 মিনিট এই দ্বীপের নামার জন্য। আর ওই হচ্ছে পদ্ম সেতু। আমাদের বোট হচ্ছে ওই, আর আমরা ওই বোটে করে এই দ্বীপে আসছি। আর এই হচ্ছে কাপল, কাপল না নতুন নতুন বিয়ে করলে যা হয়। আমরা এখন এই দ্বীপ ছেড়ে চলে যাচ্ছি মাওঘাটে, ওখানে তোমাদের সাথে দেখা হচ্ছে। A few moments later. একদিন স্বপ্নে দিন গুনি না, এক রাত ইচ্ছেরা কথা শোনে না, এক চাক কষ্টেরা ঘুম ভাঙে না, এক কাপ চায়ে তো দাম দেব না। এখন আমি শুনে এলাম ইলিশ খাওয়ার জন্য মা আসছি, আর ইলিশ খাবার না থাকি হয়। সো গাইস লেটস গো, আর ব্রোটা দিন আসো। এখানে মাছের দাম অনেক বেশি। A few moments later. ইলিশ মাছ এখানে আছে 120 টাকা করে পিস। আর এখানে ডাল, এখানে ইলিশ মাছের লেজ ভর্তা, টাকি মাছের ভর্তা, চিংড়ি মাছের ভর্তা। এখন আমরা দেন খাওয়া স্টার্ট করবো। আমি খাচ্ছি ছেলের মোরগ, মাছটা দেখো পুরাই তেলে ভাজা, ইলিশ খাবো না তা তো হয় না। লেজ বটর অস্থি, এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করো না প্লিজ, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, তাতে তাতে আমাকে 1K বানিয়ে দাও। আমি আসছি মাওঘাটে, এখানে আসার পর একজন ক্ষুধার্ত অসহায় ব্যক্তিকে পেয়েছি, সেই মানুষের কাছ থেকে মানে সে সে খাচ্ছে, তার উপর আমার একটু মায়া হলো। তারপর সে মানুষের কাছে যে এই বলে যে টাকা নেই যে আমি ইলিশ খাবো, তারপর আমি আসলেই দেখলাম যে সে ওই টাকা দিয়ে কী করে। তারপর দেখলাম যে গাইস সে আসলেই একটা দোকানে ঢুকে ইলিশ খাচ্ছে, ছোটো একটা ইলিশ। তারপর আমি তাকে তার থেকে একটা বড় একটা ইলিশ এনে আমি তাকে খাওয়াচ্ছি, আর আমি তার ফেস দেখাতে চাচ্ছি না কারণ সে এখানে বিক্রি করে। সে চেয়েছিল যে একটু পুরো ইলিশ খাওয়ার জন্য এই মাওঘাটে অনেক দিন ধরে। আমি তার মনে ইচ্ছেটা আজকে পূরণ করে দিলাম, সেও এখন আমার সামনে বসে আছে। তার বাড়ি করে তার ঠিকানা করি, সে আমাকে সবই বলো। আমি চাই না যে আমি আমার ব্লগে এটা বলব, আমি এটা চাই না কখনো। আমাদের খাওয়া প্রায় শেষ হয়ে গেছে,
এখানে সকল ঠিক থাকলেও কিন্তু পরিবেশটা একদম ঠিক নেই। এখানে লাইটের জন্য অনেক পোকা পড়তেছে এই ভাতে, তারপর ওখানে খাচ্ছি অনেক কষ্ট করে। পদ্মার ইলিশ বলে কথা, এই হোটেলে খাওয়ার পর গলা কাটা দাম রাখছে। এই সব হোটেল পদ্মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সবাই দেখে রাখো, এটা যে নদীর পাড়ে, সবাই এই হোটেল থেকে সাবধান।